السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شكرا دارشو شاگت جانت چه بي ار بي هسپیٹل پریزنس رمضان كيري مدسترانه پاورد بي شاه جلال اسلام بانك لیمیٹد و اسلام بانك بانگلادش لیمیٹد کو اسپنسر آل عرفا اسلام بانك لیمیٹد حمدود و ديوائن آئی سکول آف هولی قرآن شو جنر দর্শক রমাদানের সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় রমাদানের স্বাস্থ্য সচেতনতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন, প্রথমে রয়েছেন প্রফেসর ডক্টর ইমদাদুল হক খান, সহকারী অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহতরম স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন ডক্টর এম মুক্তার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরাজি হাসপাতাল লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই স্যারের কাছে আসব যে রমাদান তো স্যার রোজা রাখার মাধ্যমে আমরা অনেকেই স্বাস্থ্যগত ত্রুটি এখন রয়েছে, অনেকের ডায়াবেটিস আছে, অনেকের হাই ব্লাড প্রেশার আছে, অনেকের এখন দেখা যায় অধিকাংশ মহামারী আকারে যেটা রয়েছে যে হার্ট অ্যাটাক হয়। স্যার এ ব্যাপারে যদি আপনি স্বাস্থ্য সচেতনতা কী পরামর্শ দিতে পারেন? রমাদান আমাদের যে ইন্টারমিডিয়েট ফাস্টিং, এই ফাস্টিংয়ের উপর গবেষণা করে জাপানের একজন বিজ্ঞানী অসুমি 2016 সালে এই নোবেল পুরস্কারে ভূষিত হন। তো রমজান আমাদেরকে, বিশেষ করে ইন্টারমিডিয়েট ফাস্টিং, আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আপনি যেটা বলেছেন হাইপারটেনশন, ওয়ার্ল্ড সোসাইটি অফ হাইপারটেনশনের রেফারেন্স মোতাবেক একজন রোগীর যদি 3 সাবসিকুয়েন্ট টাইম সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা তার কাছাকাছি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-এর উপরে হয়, 3টা রিডিং যদি আমরা বেশি পাই তাকে আমরা হাইপারটেনশন বলি। এছাড়াও ডায়াবেটিস, তারপর হচ্ছে আপনার আমাদের অনেক হার্ট ব্লক, হার্ট ব্লক হয়, ডিসলিপিডেমিয়া, এই সমস্ত রোগের জন্য রমজান আমাদের খুব উপকারী। বিশেষ করে রমজানে আমরা যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং করি, ডায়াবেটিস রোগীদের জন্য যে আমাদের ইনসুলিন সিক্রেশন সেটা অনেক বেড়ে যায়। স্যার অনেকে বলে যে ডায়াবেটিস আছে রোজা রাখতে পারি না, এই বিষয়টা আসলে কি বিষয়টা? এই বিষয়টা ডায়াবেটিস নেই রোজা রাখা যাবে না। আপনি একজন ডায়াবেটিক বিশেষজ্ঞ, বিশেষ করে এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে আপনি রোজা রাখতে পারবেন। আমরা মনে করি আপনি যদি এক মাস রোজা রাখেন, তাহলে রোজার আগে আপনার যে পরিমাণ ইনসুলিনের প্রয়োজন হতো, আপনি গবেষণা করে দেখতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন, পর্যবেক্ষণ করে দেখতে পারেন যে রোজা, এক মাস রোজা রাখার পর আপনার ইনসুলিনের যে মাত্রা সেটা অত্যন্ত কমে যাবে। এছাড়াও আপনার যে ডায়াবেটিস রিলেটেড যে সমস্ত ডিজিজ আছে, গ্লুকোমা, আমাদের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাওয়া, ডিসলিপিডিয়ামা, এটাও কমে যাবে। স্যার আপনি চমৎকার করে বলছিলেন মোহতারাম শেখ, আপনার কাছে আসবো রমাদানের যে স্বাস্থ্য সচেতনতা এ ব্যাপারে যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আপনি যদি বলতেন। নাহমদুল্লাহ ওনসল্লি আলা রাসুলিহিল করিম আম্বা বাদ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম এসেছে বারবার, ধর্ম এসেছে শুরু থেকে, কিন্তু আল্লাহ বলেছেন ইসলাম সর্বশেষ এবং এটাই একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেহেতু এই ধর্মটাই মনোনীত, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্যে যে নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, যে নিয়মগুলো পালন করার কথা বলেছেন, সেখানে সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনার কথা বলা আছে। যেমন আমরা কথার কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ ফরজ করেছেন। একটা মানুষ যখন উজু করবে, তার সারাটা শরীর সবসময় পাক পবিত্র থাকবে এবং বারবার পানিতে ধোয়ার কারণে সেই জায়গাগুলো সফট থাকবে, পরিচ্ছন্ন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। নামাজের কথা বলা হয়েছে, আমরা দেখি প্রতিটা রুকু সেখানে একটা ব্যায়াম, সেজদার মধ্যে একটা ব্যায়াম, উঠা নামার মধ্যে একটা ব্যায়াম, এবং আমাদের মুখের ব্যায়াম, ব্রেনের ব্যায়াম, শরীরের ব্যায়াম, সারাক্ষণ এই ব্যায়ামের সাথে আমরা জড়িত। এবং একবার দুবার না, পাঁচবার আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করেছেন। একজন ফিজিশিয়ান আমার পাশে বসে আছেন, ডাক্তার সাহেব, আমি তো পিএইচডি মানে ফিজিশিয়ান নই, আমি তবু যতখানি জানি সেটা হলো একটা রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে পরিপূর্ণভাবে একটু সুস্থ করে তোলে। সারাদিন আমরা সারা বছর খাই, একটা গাড়ি যখন চলতে চলতে ক্লান্ত হয়ে যায় তখন তাকে সার্ভিস করাইতে হয়। একটি মানুষের ইঞ্জিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিয়েছেন
যে তোমাকে সার্ভিং সেন্টারে নেওয়া হলো এক মাসের জন্য, তোমাকে রেস্টে নেওয়া হলো এক মাসের জন্য, এবং তাতে উপকারটা দারুণ একটা উপকার। রোজার মাধ্যমে একটা মানুষের, আমি নিজে দেখেছি, আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, আমি আগে দুবার করে ইনসুলিন দিতাম, এখন শুধু একবার করে দিই, তাও সীমিত। কারণ আমার সবার সামনে বলতে আমি বাধ্য হচ্ছে যে একটা রোজ আমাকে ভাঙতে হয়েছে, আমার ডায়াবেটিস ফল করেছিল, লো হয়ে গিয়েছিল, শুধুমাত্র ইনসুলিনের কারণে। বেশি দিয়ে ফেলেছিলেন? নর্মাল দিয়েছিলাম, কিন্তু ডায়াবেটিস যে আমাকে সুস্থ করেছে, ডায়াবেটিস যে ইনসুলিন মুক্ত করেছে জীবনটা, সেটা সেদিন আমি বুঝতে পারলাম। একেবারে মানুষের সমস্ত রোগ থেকে আল কোরআন আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে, দা উল্লিখুল্লি আলী, সমস্ত রোগ মুক্তির জন্য, মুক্তির দামন কথা, দা মানে ওষুধ, চিকিৎসা। যে আপনি চমৎকার করে বলছিলেন, আমরা সর্বশেষ স্যারের কাছে আসবো, যে স্যার যে বিষয়গুলো বলছিলেন যে আমাদের ডায়াবেটিস বা অন্য অন্য যে পেশেন্টগুলো আছে, হার্ট ব্লকেজ বা এরকম যে পেশেন্টগুলো আছে, অর্থাৎ হাইপার টেনশন বা রক্তের চর্বি শর্করা, এ ব্যাপারে তো আপনি বলছিলেন যে ডাক্তারের আপনি সুন্দর পরামর্শ দিতেছিলেন, তো আমরা এ ব্যাপারে স্যার আপনি ক্লিয়ারলি একটা যে ধারণা দিতে। এই বিষয় হচ্ছে আমাদের যথোপযুক্ত খাদ্যাভ্যাসের কারণে বা আমাদের প্রপার ফুড সিলেকশনের কারণে আমরা রমজানের যে শরীরগত যে উপকারের পাওয়ার কথা আমরা অনেক সময় সেটা পাই না। বিশেষ করে রমজানের যে শিক্ষা, আমাদের নবীর যে শিক্ষা, আমরা প্রথম বলছি তিন ভাগের এক ভাগ খাবো, এক ভাগ পানি দিয়ে পূরণ করবো, আর এক ভাগ পাকা থাকবে। তো রমজানের সময় দেখা যাচ্ছে আমরা বিশেষ করে স্পাইসি ফুড, এত রকমের মশলা জাতীয় ঝাল খাওয়ার খেয়ে থাকি, যেটা অনেক সময় আমাদের শরীরের জন্য উপকারের চেয়ে ক্ষতির পরিমাণে বেশি হয়ে থাকে। সুতরাং ইফতারে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা মোতাবেক আমরা যদি চলতে পারি, বিশেষ করে ইফতারে একটা খেজুর খাওয়া, একটা শরবত খাওয়া, আমাদের দেশে আমাদের দেশজ ফল, মৌসুমি ফল, যেমন আমরা আনারস খেতে পারি। ন্যাচারাল, আল্লাহ পাক যে ন্যাচারালি যে বিষয়গুলো দিয়েছেন, এটা যদি আমরা এখান থেকে আমরা আহরণ করি তাহলে সবচেয়ে, কিন্তু আমরা নিজেরা প্রসেস ফুড খাচ্ছি, এর মাধ্যমে আমরা নিজেদের ক্ষতি করছি। একটা শসা খেতে পারি, আর একটা মহাতারাম শ্রদ্ধেয় বলেছেন যে আমাদের যে আমরা পাঁচ রক্ত যেটা নামাজ পড়তে হলে, নামাজ পড়তে হলে আমাদেরকে অজু করতে হয়। এটা গবেষণা আছে হার্ভার্ডেরও, যে একটা লোক যদি পাঁচ রক্ত অজু করে এবং নামাজ পড়ে, তার হাইপার টেনশন থেকে সে অনেক বেশি মুক্তি পাবে। আমরা যখন সেজদা যাই, এই সময় আমাদের হার্টের সর্বোত্তম ব্যায়ামটা হয়, অর্থাৎ আমাদের হার্টটা তখন কিন্তু জুলে থাকে, জুলে থাকে নিচের দিকে। হ্যাঁ, হার্টটা যখন জুলে থাকে, এটা হার্টের আমাদের একটা সর্বোত্তম একটা ব্যায়াম। তো আমরা যেটা প্রত্যাশা করব, আমরা যদি এই রমজানুল করিমের যে বরকত আমরা পেতে চাই, স্বাস্থ্যগত বরকত যেটা, সেটা হলে আমাদেরকে কিন্তু খাদ্যাভ্যাসটাকে খুব বেশি লক্ষ্য করতে হবে। সেহরি এবং ইফতার যে খাবারটা, সেই খাবারটা আমাদেরকে মানসম্পন্ন খাবার খেতে হবে। আমরা যদি ওই নিয়মগুলো মানি, তাহলে আমাদের যে সেলের যে বিশেষ করে খারাপ সেলগুলো, আপনি যে বলছেন অটোফেজের মাধ্যমে খেয়ে দেখা এবং কিছু সেল রিজেনারেট হওয়া, দেখবেন যে আমরা কিন্তু রমজানের সময় অন্য সময়ের তুলনায় আমরা বেশি ফিটনেস ঠিক করি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি মানে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজা রাখতে পারি, আমরা ওই সময় দেখা যাচ্ছে যে আমাদের যে কাজ করার যে কার্যক্ষমতা, আমাদের যে ইমিউনিটি, এটা অনেক বেশি বৃদ্ধি পায়। স্যার, আপনাদের উভয়কে আজকে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আয়োজক বৃন্দ। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হায়দে মা ইন্দি ওয়ালি ইলমি ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।